নমস্কার, আমি তথাগত রায় গেট মাই ঘর থেকে বলছি। আজকে আমি আপনাদের কাছে একটা নতুন প্রজেক্ট যেটা আমাদের সলপের কাছে এসেছে বা আসতে চলেছে সেটা নিয়ে একটা আমরা সুবিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি, যেটা সাঁতরাগাছি থেকে উইদিন 7 মিনিটস এবং আমাদের যেটা ময়দান মেট্রো আছে সেখান থেকে 20 মিনিট ডিস্টেন্সের মধ্যে প্রজেক্টটা শুরু হতে চলেছে। এই জায়গাটার উপর এত বেশি ইম্পর্টেন্ট কেন, কেন লোকে সলপের প্রজেক্টটা নেবে, তার কিছু 2-3টে পয়েন্ট আপনাদের আজকে আমি শেয়ার করছি। এক, এই সলপ লোকেশনটা হলো আজকের দিনে মেন ইম্পর্টেন্সি, যেখান থেকে আজকের দিনে কানেক্টিভিটি, আজকে সাঁতরাগাছি স্টেশন উইদিন 7 মিনিটস, যেটা এই RVNL একটা আমাদের যেটা হাইওয়ে এক্সপ্রেসটা হচ্ছে ওটা যখন হয়ে যাওয়ার পর ওটা আপনি উইদিন 5 মিনিটসের মধ্যে অ্যাক্সেস করতে পারছেন, এবং হাওড়া ময়দান মেট্রো, দক্ষিণেশ্বর এয়ারপোর্ট, মেন কলকাতা সবই একটা উইদিন লোকেশনের মধ্যে আছে এবং কমফোর্ট বাজেট রেঞ্জের মধ্যে। আজকের দিনে এখানে প্রচুর স্কুল, কলেজ, হসপিটালস, মেন বিজনেস হাব সব কিছু এই সারাউন্ডিং এনএইচ রোডের ওপরে চলে এসেছে। স্কুলের নাম হচ্ছে পিপি পোদ্দার ইন্টারন্যাশনাল স্কুল, নারায়ণা স্কুল, এছাড়া আমাদের একটা হসপিটাল মেগাসিটি শুরু হচ্ছে, প্লাস সামনে অবনী মল আছে, এগুলো সবই হাতের কাছের মধ্যে চলে এসেছে। মেন ইম্পর্টেন্স মধ্যে আজকের দিনে এই যে সলপের কাছে যেটা KWIC যে এরিয়াটা আছে সেখানে একটা 2-টা সিকিউরিটি থাকছে, প্লাস প্রজেক্টের মধ্যেও আর একটা সিকিউরিটি, মানে সবসময় আপনারা 3-টা সিকিউরিটি রেভিয়েন্সের মধ্যে থাকতে পারছেন। মেন USP হচ্ছে এটা প্রজেক্টের মধ্যে, যেটা সবসময় সবাই কমপ্লেক্সের মধ্যে চায়। আজকের দিনে কলকাতার বুকে যে কোনো জায়গায় অ্যাপ্রিসিয়েশন নিয়ে লোকেরা চিন্তা করে, আজকের দিন এখানে আমাদের কস্টটা এমনভাবে রাখা হয়েছে যেটা আগামী 5 বছরের মধ্যে এর অ্যাপ্রিসিয়েশনটা অতীব সুন্দরভাবে আপনারা পেতে পারবেন। এই জন্য এই প্রজেক্টটাতে এত বেশি ইম্পর্টেন্স, এই জন্য সলপের কাছে আজকে আমরা এই সুন্দর প্রজেক্টটাকে আনার প্ল্যান করেছি। আসুন আমরা যে নতুন প্রজেক্টটা করেছি সেই প্রজেক্টের মধ্যে আসা যাক। এই হচ্ছে প্রজেক্টের টোটাল ল্যান্ড, যেটা হচ্ছে 44 কাঠা, যেখানে আমরা G+6-এ 2টো টাওয়ার রেডি করব। 2টো টাওয়ার মিলিয়ে আমাদের এখানে 66টা ফ্ল্যাট হচ্ছে। প্রত্যেকটা ফ্ল্যাটই আমাদের 90% সাউথ ফেসিং ফ্ল্যাট থাকছে, তার ফেসিংগুলো এই সামনের দিকটা পুরোটাই হচ্ছে সাউথ ওপেন। ফ্ল্যাটগুলোর সাইজেস হচ্ছে 2BHK যেটা 960 থেকে 970, 3BHK 1267 থেকে 1355। প্রতিটা ফ্ল্যাটের সাথে আমরা একটা করে ব্যালকনি রেখেছি যেটা লিভিং ডাইনিং এর মধ্যে থাকছে, প্লাস কিচেনের সাথে আমরা ইউটিলিটি ব্যালকনিও রেখে দিয়েছি। মোটামুটি বাজেট রেঞ্জ হচ্ছে একটা 2BHK 30 লাখ থেকে স্টার্টিং, 3BHK 40 থেকে স্টার্টিং, এবং পার্কিং প্রতিটাই হচ্ছে কভার্ড ইন্ডিপেন্ডেন্ট, যার রেট হচ্ছে 5 লাখ টাকা। প্রজেক্ট সম্বন্ধে আপনাদের অনেক কিছুই বলা হলো, বিশদ তথ্য আরও জানতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং বুকিং বা আদার্স যোগাযোগের জন্য দয়া করে আমাদের নিচের নাম্বারটিতে যোগাযোগ করবেন।